ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه এইভাবে প্রশংসা আদায় করলাম একটা মাহফিলে গিয়ে হঠাৎ কিছু লোক বলে ফেললেন এই বক্তা চলবে না কেন সে যেটা পড়ে শুকরিয়া আদায় করলো এইটা পড়েছেন যিনি তিনি হলেন কোরআনের পাখি কথা ঠিক কি না তো কোরআনের পাখি যাকে বাংলা শুধু নয় গোটা পৃথিবীর কোটি কোটি মুসলমানরা নিজের কলিজাটা দিয়ে ভালোবাসে ঠিক নয় কি তো তিনি পড়তেন এইভাবে দোয়া পড়ে পড়ে আল্লাহর দরবারে আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করতেন তো তিনি যেই দোয়া পড়ে শুকরিয়া আদায় করতেন ওই দোয়া পড়ছে এই মৌলবি তার মানে এই মৌলবি আর চলবে না আমি করলাম খাইছে এবার শুরুতে এই অবস্থা আল্লাহই জানে শেষ পর্যন্ত আর কি আছে কপালে আমার বন্ধুগণ দেখুন যেই মানুষটাকে বাংলার জমিনের মানুষের হৃদয় থেকে বের করে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র করা হয়েছে যেই মানুষটাকে বাংলার জমিনের মানুষ যেন হৃদয় থেকে ঘৃণা করে এর জন্য একের পর এক মিথ্যা অপবাদ দেয়া হয়েছে যেই মানুষটাকে মানুষের হৃদয় থেকে বের করে দেওয়ার জন্য ময়দান থেকে সরিয়ে রাখা হয়েছে যেই ময়দা যেই মানুষটাকে মানুষের হৃদয় থেকে বের করে দেওয়ার জন্য তারা ধর্ষক সাজিয়েছে তারা বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে পৃথিবীর মানুষের হৃদয় থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে আল্লাহ মাওলার কসম করে বলি ওই মানুষ পৃথিবীতে বর্তমান না থাকতে পারে গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের মাঝে হৃদয়ে ভরা মহব্বত তার জন্য রেডি করা আছে এটা শুধু আজকের কথা বলছি না শুনে রাখো বামপন্থীরা শুনে রাখো আলেমদের বিরোধিতাকারীরা শুনে রাখো নাস্তিক বেঈমানেরা দিন চলে যাবে বছর যাবে যুগ যাবে শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যাবে পৃথিবীর জমিনের মানুষের হৃদয় থেকে আল্লাহর কোরআনের পাখিকে তুমি মুছে ফেলতে পারবা না পারবা না পারবা না আমার বন্ধুগণ তোমরা তো তিন মাস আগে থেকে প্রস্তুতি না লোক জমায়েত করবার জন্য কোটি কোটি টাকা খরচ করো দশ কোটি টাকা খরচ করবার পরেও তোমরা লক্ষ মানুষ একখানে জমায়েত করতে পারো না কিন্তু যাকে তোমরা ধর্ষক মামলার আসামি বানিয়েছ যাকে তোমরা এর মানুষের হৃদয় থেকে বের করে দেওয়ার জন্য দিনের পর দিন ষড়যন্ত্র চালিয়েছ যাকে তোমরা মানুষের হৃদয় থেকে বের করবার জন্য একের পর এক মিথ্যা অপবাদ দিয়েছ ওই মানুষটাকে যদি একবার ময়দানে কথা বলবার সুযোগ তুমি দিতা আল্লাহে মাওলার কসম করে বলি বাংলার জমিনে এমন কোন ময়দান ছিল না যেই ময়দানে কোরআনের পাখির শ্রোতাদের জায়গা তোমরা দিতে পারতা ঠিক কিনা তোমাদের তো ভয় ওই জায়গায় ওই জায়গায় তো তোমাদের ভয় এক মিজানুর রহমান আজহারি এক মাহফিলে শ্রোতা হয় 8 লাখ 10 লাখ 12 লাখ 14 লাখ এ দেখে তোমাদের মাথা নষ্ট হয়ে যায় তোমরা তাকেও বিদায় করলা ষড়যন্ত্র করে আমার বন্ধুগণ একটি কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই জমিন হলো ইমানদারদের জমিন এই জমিন নাস্তিকদের নয় এই জমিন বামপন্থীদের নয় এই জমিন বেঈমানদের নয় এই জমিন আল্লাহওয়ালাদের জমিন এই ওলি এই জমিন পীরদের জমিন এই জমিন আলেম ওলামাদের জমিন এই জমিনে থাকবে তারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে যারা এই জমিন তো তারাই লালন করবে এই জমিনে তারাই ফসল বুনবে যারা আল্লাহর কোরআনের পক্ষে থেকে জীবন দিতে চায় কথা ঠিক কিনা আমার বন্ধুগণ
যেই মুহূর্তে কোরআনের কথা শুনবার জন্য কোরআনের বাগানে বসেছি এই মুহূর্তে গোটা পৃথিবীতে লজ্জিত লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত পদদলিত তারা আল্লাহর কোরআনের পক্ষে থেকে জীবনটা কাটিয়ে দিতে চায় যারা আমার বন্ধুগণ বসনিয়া চেচনিয়া হর জায়গা বিনা ফালেস্তাইন ইরাক ইরান আফগানিস্তান সহ গোটা পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত তারা মুসলমান হয়েছে যারা ঈমানদার হয়েছে যারা ঈমানে জজবা নিয়ে জমিনে বেঁচে থাকতে চায় যারা আল্লাহর কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করতে চায় যারা তাদের উপর একের পর এক জুলুম নির্যাতন নিপীড়ন চলেই যাচ্ছে কথা বলেন ঠিক কি না তাকিয়ে দেখেন কাশ্মীরের মুসলমানদের দিকে অগণিত মুসলমানদেরকে ঘরবাড়ি ছাড়া করা হচ্ছে অসংখ্য অগণিত মুসলিম মায়ের কোলখালি করা হচ্ছে দুধবানকৃত সন্তানগুলোকে মায়ের কোল থেকে ছিড়িয়ে আগুনের ভিতরে ফেলে ছেড়ে ফেলা হচ্ছে আমরা জানিয়ে দিতে চাই গোটা পৃথিবীর মানুষকে পৃথিবীর বামপন্থী রাজ্যে রাখো শুনে রাখো জমিন যতদিন থাকবে এই জমিন আল্লাহর কোরআন দ্বারা ততদিন থাকবে এই জমিন যতদিন থাকবে ততদিন এই জমিনে মুসলমানরা আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিবে কণ্ঠ যতক্ষণ থাকবে জীবন যতক্ষণ থাকবে রক্ত শুদ্ধ যতক্ষণ থাকবে এই পৃথিবীর কোন আস্তিক বা ঈমানদার পক্ষে স্লোগান দিবে না জীবন যাবে স্লোগান দিতে দিতে আল্লাহর কোরআনের পক্ষে সেই স্লোগান হবে ঠিক কি না আমার বন্ধুগণ ঈমানদাররা মরবে জীবনে কয়বার কয়বার একবার বিখ্যাত একজন ইংরেজ কবি বলেছেন ভীরু কাপুরুষ ভয়ে কবলে এক জীবনে হাজারবার মরে আর সাহসী বীর মৃত্যুর স্বাদ জীবনে একবারই গ্রহণ করে ঠিক কি না আমরা কি ভীরু কাপুরুষ হয়ে বামপন্থীদের হাতে ঢুকে ঢুকে এক জীবনে হাজারবার মরতে চাই মরবো তো মরবোই জীবনে কয়বার মরবো ও পৃথিবীর বামপন্থীরা জেনে রাখো শুনে রাখো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে না থাকতে পারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারে হযরত ওমরের উত্তরসূরি আজও আপনার জমিনে আছে না নাই জীবন দিবে জেল জুলুম মামলা হামলা সব মেনে নিবে ফাঁসির রশিক গলায় পড়ে শাহাদতের পেয়ারা শাহাদতের মৃত্যুবরণ করবে গর্দান দিয়ে দিবে তোমার মতো বামপন্থীর কাছে মাথা নত করে ঈমান বিক্রি করবে না ঠিক কিনা আমার প্রাণ প্রিয় পাবনাবাসী আল্লাহর কোরআনের পক্ষ থেকে ঈমানি জজবা নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আমার বন্ধুগণ যদি জেল জুলুম মামলা হামলা মেনে নিতে হয় মেনে নিতে রাজি আছো গর্দান যদি দিতে হয় রাজি আছো কারা কারা রাজি আছো দু হাত আকাশের দিকে টান টান করে তুলে আল্লাহর নামে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখাও